বাবা হাতের লেখার ব্যাপারে খুব কড়া ছিলেন, খাগের কলম কেটে কেটে হাতের লেখা শিখিয়েছিলেন, সেই ফলে অন্য বন্ধুদের হয়ে প্রেমপত্র লিখতে হতো। তখন রবীন্দ্রনাথ, তখন রবীন্দ্রনাথকে ফাটিয়ে দিয়েছি এবং ফাটিয়ে দিয়েছি। কিন্তু রবীন্দ্রনাথের সবচেয়ে মুশকিল হলো কি, রবীন্দ্রনাথের গানের যে চক্করটা সেটা এত ডিমান্ড করে, সেটা এত হিংসুটে। কেমন, ধরো রবীন্দ্রনাথ, অল্প বয়সের রবীন্দ্রনাথ, গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল গেল গগনে মেঘে ঢেকেছিল তারা। ধরো আমি প্রথম মানে যার প্রেমে পড়েছিলাম এবং যে আমাকে খুব অদ্ভুত একটা পলিটিক্যাল ঔদ্ধত্যের মতো একটা ঔদ্ধত্য দেখিয়ে তিনি আমায় সম্পূর্ণ অগ্রাহ্য করেছিলেন এবং বাঁচিয়েছিলেন, তারপর এই গানটা মাথার মধ্যে খুব ঘুরঘুর করেছিল। তো দেখলাম বিশেষ করে চেয়েছিনু যবে মুখে তুলনাই আঁখি, আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি, আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে জনবীর মতো হয়ে গেল হারা। মুশকিলটা হলো কি মল্লিকা, ব্যাস প্রেম সে মেয়েটি সব না তুচ্ছ হয়ে গেল এই গানটা থেকে গেল। মানে সমস্যা হচ্ছে যে প্রেমের সঙ্গে অঙ্গাঙ্গী জড়িত, হয়তো বাঙালির জীবনে প্রেমের সঙ্গে অঙ্গাঙ্গী জড়িত, কিন্তু আমার মতো গান খ্যাপা রবীন্দ্র খ্যাপা লোকদের কাছে সমস্যা হলো যে তখন আর ওই হিউম্যান জায়গাটা কে ট্রান্সেন্ড করে যাচ্ছে দ্য মিউজিক অফ রবীন্দ্রনাথ। বুঝতে পেরেছো? ওই যে বলছিলাম না, অল্প অল্প সুর দিয়ে করছেন, চেয়েছিনু যবে মুখে কি আছে বলতো, এমন কি সারে গামা সামা মা 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 একটা নোটে দাঁড়িয়ে আছেন, তুলনাই আঁখি শিশুর মতো, আর একটা পা ফেললেন, আধারে নীরব ব্যথা যা করার করে দিলেন, যা করার করে দিলেন। রবীন্দ্রনাথ কখনো ভাঙেন না, রবীন্দ্রনাথ জোর করে দেখান না। রয়্যাল বেঙ্গল টাইগার যদি এই ঘরে একটা ঢোকানো যেত কোনো ক্রমে, তাহলে মোটামুটি ওই দেয়াল থেকে ল্যাজ টেনে ধরলে এই অব্দি হয়। ল্যাজ টেনে ধরে যদি মাপটা এর ওইখান থেকে, এই প্রাণীটি মহাপ্রাণ, ইনি একটা পূর্ণ মানে পুরোদস্তুর গরুকে পিঠে নিয়ে ঘন্টায় অন্তত 50-60 কিলোমিটার বেগে ইনি কিন্তু 60-70-80 কিলোমিটার অতিক্রম করতে পারেন ইনি। ফলে আমরা কি ভাববো, আরে বাবা এই যখন বনে ঢুকছে কি হবে, এটা ভাঙবে সেটা ভাঙবে, তাই তো? না, যারা বিট যারা যান আর কি জঙ্গলে, আমাদের মতো আনাড়ি লোক না, তাঁরা যারা বনটাকে চেনেন এবং বাঘকে চেনেন, তাঁরা খোঁজেন কোথায় কি ভেঙে আছে সেটা না। একটা গাছের কাণ্ডের সঙ্গে একটা রোঁয়া লেগে আছে, একটা পাতা একটু বেঁকে আছে, ওরা বলবেন বন গরম, এই বনে বাঘ আছে, বাঘ মানে রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে রবীন্দ্রনাথ হলেন রয়্যাল বেঙ্গল টাইগার, উনি ওইটুকুতেই ওর হয়ে যায়। আধারে নীরব ব্যথা সর্বনাশটা করে দিলেন, যদি তোমার সর্বনাশের সর্বনাশিত হবার উপাদান যদি তোমার থেকে থাকে জিনে, তোমার 12টাটি বেজে গেল সখী। এই হলো গল্প।